নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। মানুষ নয় কমেন্টস করেছে, দাদা গ্লাস মেকিং বিজনেস এর ধারণা দিন। তো প্রথমত মানুষ তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর আপনারা যদি নতুন কোন বিজনেস আইডিয়া পেতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন। আগের তুলনায় বর্তমান সময়ে ওয়ান টাইম ইউজের গ্লাস প্লেটের ইউজ অনেক বেশি বেড়ে গেছে, আর ক্রমাগত এর ব্যবহার দিন দিন বাড়ছে। তো যদি কেউ এই অন টাইম পেপার কাপের বিজনেস করতে চায় সে কিভাবে করবে, এই ভিডিওতে আমি এ টু জেড ধারণা দিব। মেশিনটা কোথা থেকে কিনবেন, মেশিনটা কিভাবে কাজ করে, এর মার্কেটিংটা আপনি কিভাবে করবেন, এর কস্ট কতটা পড়ে, আর এই ব্যবসাটা করে আপনার কত পরিমাণে লাভ থাকবে। তাহলে আপনি যদি শিখতে চান এই ব্যবসাটা করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। কাপ বানাতে দুই ধরনের র মেটেরিয়াল লাগে, একটা বাটন আর একটা ব্ল্যাঙ্ক পেপার। এটার উপর আপনি ইচ্ছা করলে নিজের কোম্পানির নামও ছাপাতে পারেন, আর এটা ফুল অটোমেটিক মেশিন হয়ে থাকে। শ্রমিকের কাজ শুধুমাত্র এটুকুই, পেপারটা সেট করে দেওয়া, মেশিনটা স্টার্ট করে নেওয়া, আর এরপর পেপার কাপগুলো কানেক্ট করা। এটা সমস্ত কিছুই মেশিনের দ্বারা হয়ে থাকে, শুধুমাত্র পেপারটা লাগিয়ে দিতে হয় আর পেপার কাপগুলো গুছিয়ে প্যাকিং করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল অটোমেটিক মেশিন, এটা কোনো লিকুইড ছাড়াই কত সুন্দরভাবে এটা প্যাক করছে। ব্ল্যাঙ্ক পেপারটা এভাবে প্যাক করা হয়, আর বাটনের জন্য এখন পাঠানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা বাটনের পেপার, আর এটা সাইডের মেশিনটা এটার নিচের বাটনটা লাগাচ্ছে। চলুন দেখে নিই এটা কীভাবে লাগাচ্ছে। সাধারণত এই রোল থেকে এই পেপারটা কেটে ব্ল্যাঙ্ক পেপারের সাথে সুন্দরভাবে জুড়ে দিচ্ছে, কোনো রকম কোনো লিকুইড ছাড়া। আর এটা আপনাকে স্লো করে দেখানো হচ্ছে এর জন্য যাতে বুঝতে সুবিধা। এই মেশিনটা এত দ্রুত কাজ করে যে প্রতিদিন যদি ডে আর নাইট দুটো শিফটে কাজ করানো হয় তাহলে প্রতিদিন 5000 পিস করে তৈরি করতে সক্ষম। আর এই মেশিনে কাউন্ট করার দরকার নেই, অটোমেটিক মেশিনটা কাউন্ট করে 50-50 পিস আলাদা করে রেখে দেয়। আর আপনি যদি আলাদা আলাদা সাইজের বানাতে চান তাহলে আপনাকে ডাইটা চেঞ্জ করতে হবে, মানে যদি 60 ml তা বানাতে চান তাহলে 60 ml এর ডাই, 100 ml এর বানাতে চাইলে 100 ml। সব প্রকারের গ্লাসই আপনি একটি মেশিন দ্বারা করতে পারেন। যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইন্ডিয়া মার্ট থেকে এই মেশিনটা কিনতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মেশিন আছে, সাধারণত 5.5 লাখ টাকা থেকে শুরু করে 20-30 লাখ পর্যন্ত এই মেশিনটা পেয়ে যাবেন। তো আপনি যেরকম প্রোডাকশন একসাথে করতে চান, এখানে একটা দেখা যাচ্ছে 17 লাখের, একসাথে যদি বেশি প্রোডাকশন দিতে চান তাহলে দামি মেশিনটা নিতে পারেন। কিন্তু আমি যে মেশিনটা দেখালাম আপনাদের, এই মেশিনটা 5-5.5 লাখ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশে এর দামটা একটু বেশি পড়ে, কিন্তু ইন্ডিয়াতে 5.5 লাখ থেকে 6 লাখের ভিতরে আপনি পেয়ে যাবেন জিএসটি লাগিয়ে। তো মোটামুটি যদি সব খরচা মিলিয়ে যদি ব্যবসাটা শুরু করতে হয় তাহলে 6-7 লাখ টাকার দরকার ইন্ডিয়াতে, আর বাংলাদেশে এর থেকে একটু বেশি পড়তে পারে। শুধুমাত্র ইন্ডিয়া মার্ট থেকে নয়, অন্যান্য ওয়েবসাইট থেকেও আপনি এই মেশিনটা নিতে পারেন। তাহলে দেখে নিয়েছেন এই মেশিনটা আপনি কোথা থেকে নেবেন, আর এই মেশিনটা কিভাবে কাজ করে। যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছে তারা অবশ্যই ইন্ডিয়া মার্ট থেকে মেশিনটা নিতে পারে, আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছে তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, তাদের সাথে ফোন করে কন্ট্যাক্টও করতে পারে, আর ডাইরেক্ট দেখা করে মেশিনটা কিনতে পারে। আসলে ইন্ডিয়ার হিসাবটা আর বাংলাদেশের হিসাবটা দুটো একসাথে দেওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। আমি ইন্ডিয়ার হিসাবটা দিচ্ছি, আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ক্যালকুলেট করে নেবেন। এই মেশিনটাতে যে র মেটেরিয়ালটা ইউজ হয় সেটা সাধারণত অনেক প্রকারের এসে থাকে, যেরকম কেজি দরে আসে 65 টাকা থেকে নিয়ে ভালো প্রকারে যদি ইউজ করতে চান 105 টাকা পর্যন্ত আসে। আপনি যে কোনো পেপার এতে ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যদি ভালো কোয়ালিটি করেন 105 টাকা বা 100 টাকার কাছাকাছি আসবে, আর আপনি যদি লো কোয়ালিটিটা ব্যবহার করতে চান তো অবশ্যই 60-70 টাকার ভিতরে করতেই পারেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি যদি লো পেপারটা ইউজ করেন তাহলে অবশ্যই আপনার সেলের যে রেটটা ওটা কম আসবে, আপনি যদি ভালো পেপারটা ইউজ করেন তো অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন। তো মোটামুটি যদি লো কস্টের একটা গ্লাস, সম 100 ml এর একটি গ্লাস যদি তৈরি করা হয় তাহলে মোটামুটি 20-25 পয়সার ভিতরে একটা 100 ml এর পেপার কাপ তৈরি হয়ে যায়, এটা ইন্ডিয়ার হিসাব। আর বাংলাদেশ থেকে যদি এই গ্লাসটা বানাতে যান তাহলে মোটামুটি 30-35 পয়সা আসতে পারে।
কিন্তু একটা জিনিস আছে, ইন্ডিয়ার বাজারে যেরকম সস্তায় এই পেপার কাপগুলো বিক্রি হয়, বাংলাদেশের বাজারে অত সস্তায় এই কাপগুলো বিক্রি হয় না। তো এভারেস্ট হিসেব করলে দেখা যায় কি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই ব্যবসাটি করে অনেক বেশি লাভবান হওয়া যায়। যদি বলি মেশিন এর ক্যাপাসিটি সম্পর্কে, তাহলে এই মেশিনটি 24 ঘন্টায় কাজ করতে সক্ষম। ডে নাইট দুটো শিফট মিলিয়ে শুধুমাত্র টিফিনের টাইম ছাড়া 24 ঘন্টায় এই মেশিনটাতে দিয়ে কাজ করানো সম্ভব। যদি 24 ঘন্টায় মেশিনটাতে ডে নাইট দুটো শিফটে কাজ করানো হয়, তাহলে মোটামুটি 10,000 পিস একদিন পার ডে পেপার কাপ তৈরি করা সম্ভব। আর বলি র মেটেরিয়ালটা আপনি কোথায় পাবেন? র মেটেরিয়ালটা সাধারণত যেখান থেকে মেশিন কেনা হয় ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরও নেট থেকে কিনতে পারেন, বর্তমান সময় অন্যান্য হোলসেলের দোকান থেকে, পেপারের দোকান থেকে আপনি কিনতে পারেন খুব সহজে। আর যদি লাইসেন্সের কথা বলি, সাধারণত কোনো লাইসেন্সের দরকার নাই, কারণ এখানে কোনো কেমিক্যাল ইউজ হয় না, শুধুমাত্র পেপার ইউজ করা হয় আর এটা রিসাইকেলই করা যায়। সুতরাং এর জন্য কোনো লাইসেন্সের, সাধারণত কোনো লাইসেন্সের দরকার হয় না। কিন্তু যদি ইন্ডিয়া থেকে এই ব্যবসাটা করতে চান, তাহলে অবশ্যই আপনার সেল করার জন্য জিএসটি নাম্বার নিতে হবে। আর যদি বলি ইলেকট্রিসিটি সম্পর্কে, এক ইউনিট যদি এভারেস্টে 10 টাকা ধরা হয়, তাহলে মোটামুটি 10-12 হাজার টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে প্রতি মাসে। কিন্তু আমি যে 23 পয়সার হিসাবটা দিয়েছি ইন্ডিয়ার হিসাব, আপনার কর্মচারী ইলেকট্রিসিটি বিল এ টু জেড মিলিয়ে 23 পয়সার ভিতরে একটি কাপ কমপ্লিট হয়ে যাবে। এখন বলি এই জিনিসগুলো আপনি কত টাকায় বিক্রি করতে পারেন। সাধারণত 20-25 পয়সায় ধরি, 20-25 পয়সায় একটা সমেলে কাপ আপনি বানাতে পারছেন। তাহলে আপনি যখন বাজারে বিক্রি করতে আসছেন, সাধারণত বাজারে বিক্রি হয় 30-35 বা 40 পয়সা করে। বাজারের আলাদা আলাদা ডিমান্ড হিসেবে, যেরকম আপনি যদি দিল্লিতে বিক্রি করতে যান, ওখানে দামটা মোটামুটি 27-28 পয়সা বিক্রি হবে। আপনি যদি কলকাতার বাজারে বিক্রি করতে যান, তাহলে 30-35 পয়সা। আপনি যদি বাংলাদেশে বিক্রি করতে যান, তাহলে 50 পয়সার উপরে এটা বিক্রি হয়। কিন্তু এটা আমি যে গ্লাসটা হিসাব দিলাম, সেটা 100 ml এর একটি পেপার কাপ। আপনি যদি ওর থেকে বড় যেরকম 200 ml বা 500 ml এর গ্লাসটা বিক্রি করতে চান, তাহলে ওর রেটটা আলাদা থাকবে। বা আপনি যদি চান 60 ml এর যে ছোট গ্লাসটা আসে, প্রত্যেকে ছোট একটি গ্লাস আছে যেটা বর্তমান সময় ইউজ হচ্ছে চায়ের জন্য, মাত্র 30 ml, মাত্র এতটুকু। তো ওর বানাতো ওর খরচটা কম আর ওর বিক্রিটাও কম রেটে হয়। সাধারণত এর দামটা ভ্যারাইটি থাকে এই জন্য, কারণ এর যে পেপার কোয়ালিটি, ওই পেপার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আর ওর সাইজটা কীরকম, 30 ml, 60 ml, 100 ml, 200 ml বা 500 ml, তার উপর ডিপেন্ড করে এর দামটা কীরকম। তো এভারেস্টে বলা যায় এই যে ব্যবসাটি, এটা একটি যুগ উপযোগী ব্যবসা। তো এই ব্যবসাটা করে বর্তমান সময় যেহেতু দ্রুত গতিতে এর ইউজটা বাড়ছে, সেহেতু আমার মনে হয় না ব্যবসাটা করে কখনো কোনো লস হতে পারে। যদি ঠিকঠাক মতো করা যায়, তাহলে এই ব্যবসা দিয়েও উন্নতি করা সম্ভব। তারপরও যদি এই ব্যবসাটি সম্পর্কে আপনি আরও জানতে চান বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনার মনে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নিতান্তই যে কোনো একটি ব্যবসা করতে চায়। আর আপনি যদি সর্বদা আমাদের সাথে জুড়ে থাকতে চান, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।